दूर दराज से काम के लिए आए आम लोगों के लिए गाजोल प्रखंड कार्यालय परिसर में बना विश्राम घर। मालदा, 11 अक्टूबर। दूर दराज से काम के लिए गाजोल प्रखंड कार्यालय परिसर में आए आम लोगों के लिए विश्राम घर बनाए गए हैं। इस विश्राम घर का निर्माण गाजोल पंचायत समिति की पहल पर किया गया है। मंगलवार की रात संबंधित पंचायत समिति के अध्यक्ष मोजम्मेल हुसैन ने विश्राम घर का लोकार्पण किया। कार्यक्रम में गाजोल ब्लॉक तृणमूल नेतृत्व ने भी भाग लिया। गाजोल के BDO अरुण कुमार सदर भी वहां थे। गाजोल पंचायत समिति के अध्यक्ष मोजम्मेल हुसैन ने कहा कि गाजोल प्रखंड कार्यालय और पंचायत समिति में प्रतिदिन कई लोग विभिन्न कार्यों को लेकर आते हैं। उन लोगों के पास आराम करने के लिए कोई खास जगह नहीं थी। आम लोगों की सुविधा को ध्यान में रखते हुए इस विश्राम घर का नए सिरे से शुभारंभ किया गया। খুব ভালো হয়েছে এখানে জনসাধারণ এসে খুব আরাম পাবে এখানে থাকা বাড়তে খাওয়ার ব্যবস্থা আছে এতে জনগণের খুব ভালো হয়েছে এটা বসার ইয়েটা ব্লকের ভিতরে পুরো প্রতিকালয় ছিল না এটা হয়ে খুব ভালো হয়েছে এবং এটা জনগণ এখানে এসে আরামও পাবে এর আগে ফ্যান ট্যানের ব্যবস্থা বা পুরো প্রতিকালয় ছিল না গরমে খুবই আরাম পাবে গাজল নতুন পঞ্চায়েত সমিতি গঠন হতে গঠিত হওয়ার পর আমরা এসে দেখলাম যেখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসছে যাদের বসার নির্দিষ্ট একটা জায়গা নেই এবং আমরা অনুভব করলাম যেখানে একটা বিশ্রামাগারের খুব প্রয়োজন তাই গাজল পঞ্চায়েত সমিতি নিজস্ব উদ্যোগে ওন ফান্ড থেকে 1,55,000 টাকা যেখানে বাবা বরাদ্দ দেওয়া হয়েছে বা একটা এস্টিমেট ছিল আমরা নিজস্ব উদ্যোগে এবং ওন ফান্ড থেকে একটা বিশ্রামাগারে চিন্তা ভাবনা করেছিলাম যেটা কালকে আমরা উদ্বোধন করেছি এখানে আমাদের ব্লক প্রশাসন যথেষ্ট সক্রিয় সদস্যদের সঙ্গে আমাদের সাহায্য করেছে আমরা চাইছি আগামী দিনে যে সমস্ত বিভিন্ন দূর দূরান্ত থেকে কারণ গাজল ব্লক এমন একটা ব্লক যেটা সারা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ব্লক এখানে নির্দিষ্ট বসার জায়গা ছিল না বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক এসে একটা বসার জায়গা পাবে এটা সত্যি সত্যি খুব ভালো জিনিস আমি নিজে এসে পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার অনুভব করলাম যে না অনেক বয়স্ক ভাতার জন্য বৃদ্ধ বার্ধক্য ভাতার জন্য বিভিন্ন কাজে যারা বিশেষ করে বয়স্ক মানুষগুলো আজকে ঘুরে বেড়াচ্ছে তাদের মাথার উপর ছাদ ছিল না তারা বসার জায়গা পাচ্ছিল না আমরা এটা দেখলাম যে না সত্যি সত্যি একটা প্রয়োজন আছে এবং অনেক লোকে উপকৃত হয়েছে এবং উপকৃত হবে আগামী দিনে আমার নাম মোজাম্মেল হোসেন সভাপতি গাজল পঞ্চায়েত সমিতি।